আসসালামু আলাইকুম, সুকন্যা দেশি ব্লগ। আজকে আমি নিয়ে আসলাম একটা খুব সুন্দর রাইস কুকার। এর আগে আমি একটা দেখিয়েছিলাম, ওটা ছিল বড়, তো এটা আমি অনলাইনে অর্ডার করেছি। এটার প্রাইস হচ্ছে খুব বেশি একটা না, 1800 টাকার মতো সামথিং। কিন্তু যারা মানে একজন ভাত খেতে পারবে বা একজন মানে যতটুকুন পরিমাণ রান্না দরকার অতটুকুনই এটাতে রান্না করা যাবে। তাই এটা আমি আজকে আনবক্সিং করতেছি। আমার এটা একটু আগে এসে পৌঁছলো। আমি আগেই বলেছি যে আমি অনলাইনে যা দেখি সেগুলো আমার ভিডিওতে দেই, আনবক্সিং করি সবাই দেখার জন্য এবং জানার জন্য। এর আগে যে রাইস কুকারটা ওটা নিয়েও আমি খুব স্যাটিসফাই, কারণ খুব ভালো সার্ভিস দিচ্ছে। অনেকে জিজ্ঞেস করছে যে ওটা কয়েল পুড়ে যায়, তারপর অনেক কিছু, বাট আমার কিন্তু এখনও কিছু হয়নি। পানি লাগলে অবশ্যই কয়েলে ক্ষতি হবে, সবাই এটা খেয়াল রাখতে হবে যে রাইস কুকার ভিতরে যেন পানি না লাগে। খুব সুন্দর একটা রাইস কুকার, এটা মিনি রাইস কুকার যেটাকে বলে। ছোট ফ্যামিলি বা যারা ব্যাচেলার থাকে তাদের জন্য খুবই মানে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। এই যে খুবই সুন্দর একটা রাইস কুকার, এটাতে টু ইন ওয়ান, এটার ভিতরে একের ভিতরে দুটোই করা যায়, বয়েলও করা যায়। সম্পূর্ণ এটা চায়না থেকে আসা। সবার খুবই ভালো লাগবে আমি আশা করি। খুব সুন্দর, খুবই কিউট একটা রাইস কুকার। ওয়াও, দেখুন খুবই সুন্দর, ছোটোর ভিতরে খুবই সুন্দর একটা রাইস কুকার। যারা ব্যাচেলার থাকেন তারা অবশ্যই এটা ইউজ করে মজা পাবেন, এটাতে ইনস্ট্রাকশান দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু বাটিটা একসাথে চুলার সাথে এটা অ্যাডজাস্ট করা। বড় রাইস কুকারগুলোতে বাটি আলাদা, কয়েলটা দেখা যায়, এটাতে কয়েল দেখা যাবে না। আর এটা হচ্ছে এটার উপরে আপনার ভাত রান্না করতে দিয়ে এটার উপরে আপনার ডিম বা যে কোনো কিছু বা মোমো যে কোনো কিছু করতে পারবেন বয়েল। খুব সুন্দর এবং খুবই কিউট। দামটা রিজনের ভিতর 1800 থেকে, হ্যাঁ 1800 থেকে 1900 টাকার ভিতর এটা পাওয়া যাবে। ছোটো জিনিস যেহেতু তাই হয়তো সবাই ভাববে যে এত দাম কেন। এটা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট, কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট। এবং যেহেতু ছোটো জিনিস কিন্তু এটা একটু মানে আনকমন বলতে গেলে, যার কারণে এটার একটু রেটটা একটু বেশি, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এই যে এখানে আছে, এটা হচ্ছে আপনার সুইয়া করা প্লাগে পয়েন্ট, আর এটা হচ্ছে সুইচ দিবে অন অফের। খুবই সুন্দর একটা রাইস কুকার। আপনারা অর্ডার করতে পারেন এই রাইস কুকারটি। আর আপনারা এটাও ফেসবুক থেকে অর্ডার করবেন, টুং টাং, TUNG, টুং TUNG টাং, টুং টাং থেকে এই রাইস কুকার প্রোডাক্টটা অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। এটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো যারা ব্যাচেলারে থাকেন আমি মনে করি এই রাইস কুকারটা তাদের জন্য খুবই সুন্দর একটা রাইস কুকার, এবং একজনের ভাত জন্য অনেক সুন্দর। একজন ভাত যে কোনো জিনিস, আপনার নুডলস বলেন, ভাত বলেন, তরকারি বলেন, সব কিছু করা যাবে। ইভেন এটাতে কিন্তু মাছ ভাজিও করা যাবে, এটাতে মাছ ভাজিও করা যাবে। তো আর দেরি না করে আপনারা এটা ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিয়ে এখনই অর্ডার করতে পারেন। টুং টাং কোম্পানিটার নাম, এটা অবশ্যই এই লোগোটা দেখে নেবেন।
ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। তো আজকের মতো এটা আমি দেখালাম এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো অন্যান্য আবার যখন নতুন কিছু আসবে সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসব। ভালো থাকেন, সুস্থ থাকেন।